আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার ইতি। করোনার বিরল ও নতুন কিছু উপসর্গ, করোনা পরিস্থিতিতে ব্রিটেন সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে দেশটির নাগরিকদের ধৈর্য না হারানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। ভাইরাস থেকে সুস্থ হয়ে সোমবার কাজে যোগ দিয়ে ব্রিটেনবাসীকে এ আহ্বান জানান তিনি। এদিকে শিশুদের মধ্যে করোনার বিরল উপসর্গ দেখা দিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির চিকিৎসকরা। এর মধ্যে পাকস্থলীতে ব্যথা, বমি ও ডায়রিয়া সহ বেশ কিছু লক্ষণ দেখা দিচ্ছে। তবে কত সংখ্যক শিশুর উপসর্গ দেখা দিচ্ছে তা স্পষ্ট করেননি বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ব্রিটেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। দেশটিতে একদিনে মারা গেছেন 360 জন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন দ্বিতীয়বার হয়তো ভয়াল থাবা বসাতে পারে এ প্রাণঘাতী ভাইরাস। আর তাই লকডাউন শিথিল করার বিষয়ে বেশ দোটানায় রয়েছে সরকার। করোনা থেকে সুস্থ হয়ে সোমবার কর্মস্থলে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বোরিস বলেন, করোনার কারণে ব্রিটেন এখন সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশবাসীকে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেন, আমি খুবই দুঃখিত, এ দুর্যোগে আপনাদের পাশে থাকতে পারিনি। ব্রিটেন এখন করোনার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে, তবে ভেঙে পড়লে চলবে না। চলমান লকডাউনের কারণে আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। আমার বিশ্বাস ব্রিটেনবাসী একসঙ্গে এই দুর্যোগ মোকাবেলা করবে। করোনা মোকাবেলা ব্রিটিশ সরকারের নানা উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিভিন্ন মহল। টাওয়ার হেলমেলস কাউন্সিল কমিউনিকেশন অ্যাডভাইজার মাহবুব রহমান বলেন, সরকারি সিদ্ধান্ত যেভাবে সকলে মেনে চলছে এটি অব্যাহত থাকলে মহামারী নিয়ন্ত্রণ করা খুব সহজে সম্ভব হবে।